ভারত থেকে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাঁটার আমদানি শুরু হয়েছে হিলি বন্দর দিয়ে। বিগত ১৩ থেকে ২৫ ফেব্রুয়ারি টানা দুই সপ্তাহে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি বন্দর দিয়ে এ পর্যন্ত ২৭টি ট্রাকে এসেছে মোট ২৮৫ টন সজনে ডাঁটা। হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশীয় সজনে ডাঁটা এখনও পর্যন্ত বাজারে আসেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে তা আমদানি করা হচ্ছে। আমদানি করা এসব সজনে ডাঁটা বগুড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাসে এর চাহিদা আরও বাড়বে বলে জানান আমদানিকারকরা। প্রতি টন আমদানিতে ১৫০ মার্কিন ডলার এবং কেজিতে ২০ টাকা হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে সজনে ডাঁটার জন্য। স্থলবন্দরেই পাইকারি পর্যায়ে সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। বাজার ঘুরে কিছু আড়তদারের বরাত দিয়ে জানা যায়, ভারত থেকে আমদানি হওয়া সজনে ডাঁটার মান ভালো হওয়ায় এর চাহিদা বাড়ছে। বন্দর থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনে ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করতে পারছেন ব্যবসায়ীরা। অপর একজন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, গ্রীষ্মকালীন সবজি সজনে ডাঁটা দেশের বাজারে আসতে এখনও পর্যন্ত অন্তত এক মাস সময় লাগবে। এছাড়া ভারতীয় সজনে ডাঁটার মান ভালো হওয়ায় এর চাহিদা রয়েছে দেশজুড়ে। সে কথা ভেবেই ফেব্রুয়ারি ১৩ তারিখ থেকে প্রথম সজনে ডাঁটার আমদানি শুরু করা হয়। এরপর চাহিদা ভালো থাকায় নিয়মিত সজনে ডাঁটার আমদানি করা হচ্ছে। টেক্সট রিপোর্ট, বার্তা বাজার।